দেখুন বিয়ার্স কি তা রাস শুনিবা বালা খাই শুনিবা বাড়ি করে কি তা সম্বাদ দেখো কা খেলা দেখিয়া মাথা গরম হইয়া ও দেখো কা দরজার অবস্থা জরিমানা না ফুরি গেছে। বাংলাদেশের খেলা দেখিয়া মানে কিচ্ছু খোয়ার নাই, ওপেনিং জুটি সারা দিব না ওরকম তাহব। আমাদের তামিম ইকবাল ভাই গেছে, যাওয়ার পরে যে তানজিম হাসান তামিম দিয়ে আইছে, আচ্ছা যাই হোক তার নামও তো বালা করে কইতাম পারলাম না, তারে খারাপ কিছু কইরাম না। আমরা যে একটা ব্যাটসম্যান যদি বারবারে 4-5 বার ব্যর্থ হয় এটা রাখা ঠিক হয় কিনা আমি জানি না, আমার মাথায় কিছু খেলেন না। এদিকে খেলার দেখি আমার বন্ধু একটা পাগল হয়ে গেছে, কিতা কইতাম একবারে পাগল হয়ে গেছে। তার বাড়ি হচ্ছে পাবনা, আমার বাড়ি সিলেট, এখন মনে হইতেছে তো পাবনা মেন্টাল হসপিটাল যাওয়া লাগবো তাড়াতাড়ি। অবস্থা আয় হায় কি অবস্থা রে তোর, এদিকে খেলা তুই তুই কি অবস্থা, মালয়েশিয়ার জমিন হয়ে বন্ধু কান ধরে তো করছি, এদিকে সাইডে যাও। হ্যাঁ বাংলাদেশের খেলা দেখবি না কেন, কি তোর মাথায় আমি ঠান্ডা পানি দিতে এখন তোর কি অবস্থা খেলার, তুই খেলা দেখবি না? আচ্ছা এই জায়গায় উঠা, এই জায়গায় উঠা কি তুই তোর এই অবস্থা কা, তুই তো পাগল হয়ে গেছিস কা, তোরে তো মেন্টাল হসপিটাল হলে ভালো। এটা কোনো কথা, এই এগুলা পাগলা আমি কি করতেছি, তোরে তো মনে হইতেছে মেন্টাল হসপিটালে পাঠানি লাগবো ভাবনা। এটা কোনো কথা, এটা কোনো কথা, জীবন নষ্ট। আচ্ছা যাই হোক এখন একটু ভালো অবস্থা চলতে আছে খেলাটার, সাকিব মামা খেলতে আছে, লগে মুশফিক ভাই খেলতে আছে, দেখি তারা কি করে। আসলে শুধু এটা আমার কথা না, বাংলাদেশের পুরো মানুষের কথা। আর আমাদের যে ওপেনিং এর যে অবস্থা, আর কিছুদিন যদি এইভাবে খেলা দেখতে পারি, বাংলাদেশের খেলা দেখে যে হার্ট অ্যাটাক হয় না এটাই সব থেকে বড়, কত মানুষ মনে হয় হার্ট অ্যাটাকে মারা যার। সো দয়া করে বাবা বাবা বিসিবি দাদা দাদা তোমার পারদর্শী দাদা, দাদা ঠিক করো। আর তোমার তোমার আমি কী দেখো আমার মুখ দিয়ে আইডিয়া আছে না, তুমি করে কী দেখো দাদা, এটা ঠিক করো তাড়াতাড়ি। দোয়া করতে করতে শেষ, দোয়া করতে করতে শেষ, আর কোনো খাবন না, ওপেনিং জিনিসটা ঠিক করো। লিটন দাদা আইসু না, এ তো উনি রান ফাই না, যে এই ম্যাচে রান ফাওয়ার দরকার, এই ম্যাচে রান ফাই না, এই ম্যাচে কল্লা ফতে জিরো, আর কিছু কইলাম না তবে সব। আমি এত খারাপ কমেন্ট করবো না, কারণ হচ্ছে কি আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম, তবে এত বাজে এত বাজেভাবে আমি কোনো সময় আমার লাইফে দেখছি না। আমি তখন এই লেভেলে খেলাধুলা করছি বাংলাদেশে, আমি ক্রিকেটার হিসাবে একজন ক্রিকেটার এত বাজে মন্তব্য করতেছি না। তো আমি আশা করি পাপন দাদা তুমি এগুলো দেখবা, ভালো থাকো, আমরা পুরো ভিডিও তাইরাম দেখা যাক যদি আজকে বাংলাদেশ আরে। আমার বন্ধু হার্ট ফিল করবো, অলরেডি করে দিছে।